সুপ্রিয় দর্শক, সারা দেশে নির্বাচনের হাওয়া বইছে। রাজনৈতিক নেতারা এখন কে মনোনয়ন পাচ্ছেন কে পাচ্ছেন না তা নিয়ে উদ্গ্রীব আছেন, তাদের কর্মী সমর্থকদের মধ্যেও চাপা এক ধরনের উত্তেজনা রয়েছে। কিন্তু তারপরেও দেশে তো ব্যবসা বাণিজ্য থেমে থাকার কথা নয়, কিন্তু নির্বাচনের প্রভাব দেশের ব্যবসা বাণিজ্যে কেমন পড়ছে, বিশেষ করে ব্যাংকিং খাতে কি প্রভাব পড়ছে, ব্যাংক এখন কিভাবে কাজ করছে নির্বাচনের সামনের এই সমিতিতে, এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব বিসংলাপে। এই অনুষ্ঠান আপনারা দেখছেন নিটল টাটা সৌজন্যে, আমি আনোয়ার সাদী আপনাদের সঙ্গে আছি। আমাদের সঙ্গে আজ একজন বিশেষ আছেন, তিনি মেঘনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং আর্থিক খাতে বিশ্লেষক জনাব মোহাম্মদ নুরুল আমিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের জানিয়ে রাখছি যে আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত হচ্ছেন খুলনা চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক জনাব আজিজুল হাসান দুলু। জনাব আজিজুল হাসান দুলু, আমি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আপনার কাছে আসছি জনাব নুরুল আমিন। এই সময়ে নির্বাচনের আগে বলা হয়ে থাকে যে ব্যবসায়ীরা ঠিক তেমন একটা বিনিয়োগ করতে চান না, এটা একটি সাধারণ ধারণা মাত্র। ব্যাংক খাতে কি তাহলে এই সময়টাতে লেনদেন কিছুটা কম হয়? না, কথাটা আমি এইভাবে একদমই নেব না, এই জন্য যে একটা কন্টিনিউয়াস প্রসেস, ব্যবসা কন্টিনিউয়াস প্রসেস, ব্যাংকিং তো অবশ্যই এক। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে বরং এই সময়ে কোন ব্যবসা, অনেক ধরনের ব্যবসা এই সময় ভালো হবে, আপনি বুঝতেই পারছেন। প্রিন্টিং, পোস্টার, এইগুলো তো ধরেন আরও আরও ক্ষুদ্র বিষয়ও আছে। সারা দেশে মিলে এটা উৎসব, এটা ছোটোখাটো একটা পার্বণও নয়, এটা বড় উৎসব। ফলে দেশের প্রতিটি লোক কিন্তু টাচড, ফলে এর প্রভাব কিন্তু গ্রামে গঞ্জে অনেকভাবে আসবে। আপনি জানেন ইলেকশনের সময় অনেক ধরনের অ্যাক্টিভিটি, সেটা রাজনৈতিক তো মুখ্য, অন্য অ্যাক্টিভিটিসগুলো প্রভাবিত হয়। এখন প্রজেক্টগুলো অনেক জায়গায় তাড়াতাড়ি শেষ হওয়ার চিন্তা হবে, ব্যবসাকে কীভাবে একটু সুসংগত করা যায়, বাকি কয়দিন যেন আর কেনাকাটা দৌড়াদৌড়ি না করতে হয়, কী কী জিনিসের প্রয়োজন বেশি হবে। আমি মনে করি এই সময়টা উৎসব অর্থনীতির মতো যেরকম ইলেকশন অর্থনীতিও একটু কাজ করে, তবে আপনি এটা মনে করেন যে ব্যাংকিং খাত যেই কদিন যেভাবে খোলা থাকার এখনও সেভাবেই আছে এবং এটার গ্রোথ ডে বাই ডে হচ্ছে, ফলে এইখানে নতুন কিছু মাত্রা যোগ হতে পারে, কিন্তু আমি এটাকে স্থবির বা কমে গেছে এটা বলা যাবে না। এক দ্বিতীয় আরেকটি কারণ আছে, আপনি জানেন আমাদের এখন জানেন রাজনীতিতে অনেক ব্যবসায়ী অথবা রাজনীতিবিদরা ব্যবসা করেন, দুটোই, ব্যবসায়ীরা রাজনীতিতে আসেন, রাজনীতিবিদরাও ব্যবসা করেন, এটা খুবই স্বাভাবিক, তাদের জীবিকার একটা ব্যাপার। সেই ক্ষেত্রে লোন সবাই ঠিক আছে কি না, যিনি নমিনেশন সাবমিট করেছেন উনি, এরকম তো আপনি দেখেছেন এইদিকে 4,000, ওইদিকে 4,500, ওইদিকে আরও, এই যে হাজার দশেক লোকের মধ্যে ইনভলভড হলেন, তাদের কিন্তু ব্যাংকিংটা এখন খুবই, মানে আমি বলবো সচলভাবে দেখছেন। কিন্তু এরপরেও সিআইবি বা অন্য কিছুতে খুবই ক্ষুদ্র সংখ্যক না, কিন্তু একটি ঘটনা আছে, একজন বড় রাজনীতিবিদ, তার নাম বললাম না, নভেম্বরের মতো তফসিল, পুনর্তফসিল তার ঋণ তিনি করেছেন, ব্যাংক করেছে, কিন্তু হাইকোর্ট সেটি বলেছে যে করা যাবে না, ডেইলি স্টার শিরোনাম করেছে নাইন্থ টাইম। আমি কথাটা জানি বা বুঝি, আমি মনে করি এটি বিচার বিভাগ তো সবসময় ন্যায় বিচারই করবেন, এটি একটি যথাযোগ্য এবং সময় উপযোগী ব্যাপার হয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম, যখনই আপনি খেলাপি হচ্ছেন তখন আপনি রিশুল্য যাচ্ছেন, যখনই আপনি ইলেকশন করবেন তখন আপনি রিশুল্য যাচ্ছেন, যখনই আপনি লোকাল কোনো প্রতিনিধিত্ব কিছুতে যাবেন, মানে প্রয়োজনের সময় ছাড়া আপনি ব্যাংকমুখী হচ্ছেন না। নভেম্বর রিনিউ, এটা তো এটা শোনারও কথা না, আমাদের উচিতও না। তো সেই কারণে আমি মনে করবো যে বিজ্ঞ আদালত সবসময়ই ন্যায় বিচার করার জন্যই ওনারা আছেন, এখানে যথাযথ সময় উচিত যথোপযুক্ত একটি সিদ্ধান্ত আসছে, অন্যরা এতে সতর্ক হবেন অথবা রাজনীতি ছেড়ে যেতে হবে। প্রশ্ন হচ্ছে এটা যদি রিট দিয়ে যদি আবার কোনো কারণে এটাকে রদ করা না যায়, তাহলে এটি একটি, মানে আমি মনে করি যোগ্য একটি বিচার, দৃষ্টান্ত হয়ে থাকবে, দৃষ্টান্ত হয়ে থাকবে। জি, আমরা একটু খুলনায় যুক্ত হই। আমাদের সঙ্গে আছেন জনাব আজিজুল হাসান দুলু। আচ্ছা, তাহলে যুক্ত হওয়া মাত্রই আমরা তার সঙ্গে কথা বলবো। জনাব নুরুল আমিন, তাহলে আপনি বলছেন যে এটি দৃষ্টান্ত হয়ে থাকবে, কিন্তু নির্বাচন এলেই ঋণ খেলাপির কথাটি একটু বেশি মাত্রায় আলোচিত হয়ে পড়ে, সেটি নির্বাচনকে সামনে রেখে কেন, অন্য সময় হলে তো ভালো? দেখেন, আমি একটু ওইভাবে বলি, নির্বাচন মানে হলো রাজনীতির অংশ আর ব্যাংকিং হলো অর্থনীতির অংশ।
রাজনীতি আর অর্থনীতির যে পরিপূরক, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য সেদিন শুনেছেন যে আমরা এখন অর্থনৈতিক কূটনীতি করি, তার মানে সব কিছুই ডিসাইডেড হয় অর্থনৈতিক সামর্থ্য এবং কর্মকাণ্ড দিয়ে। আমরা দেশের একটা গ্র্যাজুয়েশন হচ্ছে আপনি জানেন, সব মিলে রাজনীতি কিন্তু আবার নীতি নির্ধারণ করেন। এই যে নীতি নির্ধারণ, এই যে আইনটি বা বিধানটি হয়েছে, এটা কিন্তু রাজনীতিবিদদের সদিচ্ছা না থাকলে হতো না। ওনারাই ঠিক করেছেন যে আমরা খেলাপি হলে আর ইলেকশন করতে পারবো না। নিশ্চয়ই এটা একটা ভালো আইন এবং দেশের জন্য খুবই প্রযোজ্য। ওই কারণে খেলাপির প্রসঙ্গটা বেশি আসে, কারণ অবশ্যই একজন খেলাপি উনি নমিনেশন সাবমিটের আগ মুহূর্ত পর্যন্ত রিসিউল করতে না পারেন অথবা শোধ করতে না পারেন, তাহলে খেলাপি থেকে গেলে উনি পরের দিনই যেদিন বাছাই হবে সেদিনে উনি বাদ পড়ে যাবেন। তো ন্যাচারালি একজন এর আগে যে গ্রাউন্ড ওয়ার্ক করেন, প্রস্তুতি নেন, নমিনেশন কিনেন, নমিনেশন সাবমিটের আগে উনি চাইবেন ওনার লোনটা শুদ্ধ হোক। অনেকেরই ঠিক আছে, কিন্তু ভেরি ফিউ পার্সেন্টেজের এই প্রবলেমটার জন্য খেলাপি নিয়ে এত কথা হচ্ছে এবং ব্যাংকগুলো এই সময় এই কারণে একটু বেশি ব্যস্ত আছে। জি, আমরা একটা ছোট্ট বিরতি নিই, বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে অনেক কিছু জানার আছে এবং খুলনাতেও আমরা যুক্ত হব। জনাব আজিজুল হাসান দুলুকে তখন আমাদের সঙ্গে পাবো বলে আমরা আশা করছি। আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক। আলোচনা করছিলাম যে ঋণ খেলাপি নিয়ে নির্বাচনের প্রার্থীদের বিষয় নিয়ে, কিন্তু একটি সরকার পরিবর্তন হয় নির্বাচনের মধ্য দিয়ে এবং ব্যাংকগুলো কিছু নীতি সহায়তা দিয়ে ব্যাংক চলে। এখন বিভিন্ন সময়ে রাজনীতিবিদদের বিভিন্ন ধরনের নীতি নেয়ার দরকার হতে পারে, এই সব কিছু বিবেচনা রেখে ব্যাংক নির্বাচনের এই সময়টাতে, রাজনীতির এই ক্ষণটিতে তারা কি কিছুটা নিজেদেরকে অন্যান্য সময়ের চেয়ে আলাদাভাবে পরিচালনা করে? এটা একটু তাহলে আমি একটু আগে যেতে হবে, কারণ এবারকার নির্বাচন যে এই সময় হবে এটা সবাই কিন্তু নিশ্চিত। এবার কিন্তু নির্বাচনের ইমিডিয়েট আগে না করে বেশ কিছু আগেই কিন্তু কিছু সংস্কার হয়ে গেছে, যেমন বছর দুয়েক আগে বড় লোন সংস্কার করার জন্য একটি ব্যবস্থা করা হচ্ছে যে লং টার্মে কম ডাউন পেমেন্টে এবং সহজ শিথিল শর্তে, এই একটি কাজ কিন্তু বেশ আগে হয়ে গেছে যেটা এখন কাজ করছে। টাকাটা হয়তো শোধ হচ্ছে না, কিন্তু ওটা এটা বিধানটা চালু আছে এবং ওইভাবে লোনরা খেলাপি হওয়ার থেকে দূরে আছেন। কিছুদিন আগে ব্যাংক কোম্পানি আইন একটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে, বড় একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে আপনি জানেন, যে ছয় বছর থেকে ওনারা নয় বছর, এবং তাও যেদিন থেকে গ্যাজেট হবে ওই দিন থেকে, আগের ছয় বছর বাদ দিয়ে এখন আবার নতুন করে নয় বছর, তারপরে ওনাদের অন্যান্য যে পরিবারের চারজন আসতে পারবে, এই ধরনের কিছু অ্যামেন্ডমেন্ট, এই ধরনের কিছু নীতি সহায়তা কিন্তু এবার বেশ আগে নিয়ে নিচ্ছেন বা নিয়ে নিয়েছেন। ঠিক ইমিডিয়েট ইলেকশনের আগে এনবিআর কিন্তু বলছে যে আমরা খেলাপির দিকটা দেখব না, দুদকও ঠিক সেভাবে জানেন আপনি বলেছেন যে না আমরা ওটা না, আমরা ক্রিমিনাল বা অন্য কোনো কিছু না হইলে এই ধরনের জিনিসগুলো নিয়ে আমাদের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা ওইভাবে হবে না। খালি ব্যাংকিং সেক্টর, শুধু লোনের অংশে ব্যাংকিং পার্টে ওনারা মোটামুটিভাবে অ্যাক্টিভ থাকার প্রয়োজন হতে পারে যারা খেলাপি। সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলি, এটা যেহেতু হয় পাবলিকলি না জানলেও, বাংলাদেশ ব্যাংক এত নীতি সহায়তার পরেও বিশেষ কারণে ওনারা ওই ওনাদের একটা ধারা অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত থাকেন যে এর মধ্যে কিছু বিধিবিধান কে অ্যাকসেপশন করে কিছু কিছু লোন রিশিডিউল করা, কাউর লম্বা সময় করা, কাউর যদি বিধান থাকে তিনবারে বেশি করা যাবে না বাংলাদেশ ব্যাংকে পাঠালে সেই একটা অ্যাকসেপশন পাওয়া, এই ধরনের কিছু কাজ এখন হচ্ছে, যেটার জন্য এখন আর নতুন করে কোনো আইন বা নীতি সহায়তার দরকার হয় নাই। এবং মোটামুটিভাবে এটা বোঝা যাচ্ছে রাজনীতিবিদরা এই ব্যাপারে হ্যাপি আছেন, যা যা বিষয় আইন কানুন আছে ওগুলোর মাধ্যমে ওনারা এই বৈতরণীটা পার হয়ে যেতে পারবে। জি, ব্যাংকের মাধ্যমে আমদানি রপ্তানি এই সময়ে নির্বাচনের সময়? আমদানি কিন্তু গত দু বছর আমাদের খুব বেশি,
জানেন আপনি গত বছর প্রায় $55 billion উপরে আমদানি হয়েছে, হয়তো বা 60-টাও পুষে যেতে পারে ডেফার টেফার সহ। আমাদের এক্সপোর্ট তুলনায় গত বছর জুন পর্যন্ত একটু কম ছিল, রিমিটেন্সের তুলনামূলক একটু কম ছিল, এগুলো এখন আবার একটু পিক আপ করছে। ইম্পোর্ট মারা মোটামুটি আগের মতোই এখনও ধারা চলছে, কারণ হচ্ছে গভর্নমেন্টের মেগা প্রজেক্টের ইম্পোর্ট অনেক। তো এই এই সময়ে প্রয়োজনীয় কিছু ইম্পোর্ট ছাড়া, কিছু স্টক করা ছাড়া বা অন্য কোনো কিছু বিশেষ দ্রব্য বিশেষ জিনিস, যেটা যেমন সরকার ইভিএম তো আর আমাদের এখানে বানানো হয় না, কোনো না কোনো ইম্পোর্ট করবেন, যেমন কাগজের একটা ব্যাপার এখানে আছে, আমি জানি না চা তো এখন ইম্পোর্ট হচ্ছে, চা বেশি লাগবে, এই ধরনের মানে ইলেকশন কেন্দ্রিক কিছু বিষয়, মোটরসাইকেলের বিক্রি অলরেডি পাঠায় এবং ইয়ে হওয়াতে বাড়ছে, ইলেকশনের সময় এটা আর একটু বাড়ে, তো এই এই ধরনের কিছু কারণে ইম্পোর্ট একটু বেশি হবে। নীতি ন্যায় নীতির মধ্যে হইলে এটা তো কোনো সমস্যা নাই, কিন্তু যেহেতু আমাদের দেশ, আমি সরকার বা আমাদের মানে ইভেন আমি আল্লাহকেও ধন্যবাদ জানাবো যে গত 10 বছরে আমাদের বড় দুর্যোগ নাই বলে খাদ্য বা অন্য ধরনের ত্রাণ সহায়তা সংক্রান্ত ইম্পোর্টগুলো আমাদের কম লেগেছে, অনলি খাদ্য মজুদের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু। তো এই এই জন্য ইম্পোর্টও মোটামুটিভাবে এই এই ইলেকশন কেন্দ্রিক ছাড়া এখনও পর্যন্ত নর্মাল আছে। সরকার যখন পরিবর্তন হবেন, যে যারাই আসুক না কেন, এখনকার এদের কন্টিনিউটি থাকলে এক ধরনের স্মুথলি এই জিনিসগুলো চলবে, অন্যরা আসলে আবার নীতি সহায়তার প্রসঙ্গ আসলে কোনটা কী করবেন তাদের ব্যাপার হবে, সেটা সেটাও রাজনীতিই নির্ধারণ করবেন। জি, আমি আরেকটা বিরতি নিই অনুষ্ঠানের নিয়ম মানে, আরেকটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত, আপনারা নেটল টাটার সৌজন্যে দেখছেন বীজ সংলাপ। আমরা উৎসবের অর্থনীতি হিসেব করি, তাহলে নির্বাচনকে আপনি উৎসবের মধ্যে ফেলছেন? বাংলাদেশে আমি এটা ফেলবই। আচ্ছা, তাহলে এটার অর্থনৈতিক সাইজ কি হতে পারে? হ্যাঁ, এটা আমরা হয়তো ওইভাবে ক্যালকুলেট করা হয় নাই, কিন্তু এটার স্যার যে কয়েক মানে অনেক গুণ বেড়ে যায় ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওই বেড়ে যাওয়াটাই কিন্তু একটা আর্জ, একটা ডিম্যান্ড ক্রিয়েট করে, এবং এই সময়ে সবাই মনে করে কিছু পয়সা আসবে, কিছু পয়সা খরচ হবে, এবং সেটা খুবই স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক কিছু নয়। কারণ হচ্ছে যে যে ইলেকশনের ক্যাম্পেইনের যেই সময়টা, আমাদের এখানে তো নমিনেশন উইথড্র পর দিন থেকে যেটা শুরু হবে, সেখানে কিন্তু আপনি খুব চিন্তা করে দেখেন বাড়ির গৃহিণী সহ সবাই কিন্তু ইনভলভড, গৃহিণী ইনভলভড যে ওনার ই যদি রাজনৈতিক ক্যান্ডিডেট হন তাহলে ওনাকে কখন উঠতে হবে, কতজন আসবে, কে খাবে, আবার যিনি ক্যাম্পেইনে যাবেন ওনারও একটা প্রস্তুতি, সকাল না আরও আগে না আরও পরে, এই টাইপের আপনি দেখেন ব্যস্ততা সবার মধ্যে। আলোচনা আপনি দেখবেন টিভি, যে আলোচনাগুলো আপনি দেখেন কিন্তু ওই ওই কেন্দ্রিক চলে যাবে। আর নর্মালি যেই যেই কাজগুলো হওয়ার এগুলো তো রুটিন মতো হবেই, ওইটা একটা বাড়তি চাপ আসবে এবং সেটা অর্থনীতিতে কিন্তু শক্তি কিছু আর যোগাবে। এবং আমার মনে হয় আপনি একজাক্টলি যে মানুষ তখন কাপড় চোপড় কিনতে তা না, তখন উৎসব হলো অন্য রকমের, ওই যে কিছু কনজিউমার FMCGগুলোর ব্যবসা আমি মনে করি কয়েক গুণ বাড়বে, পার্সেন্টেজে কত বাড়বে আমি না হয় পরে জানতে পারবো, কিন্তু FMCGর ব্যবসাটা খুবই বেশি বাড়বে বলে আমরা মনে করি। ট্রান্সপোর্টেশন, এই ধরনের কাজগুলো মানে ব্যস্ততাটা, আসা যাওয়া, ভোট দেওয়ার আগে পরে, এই বিষয়গুলো, হ্যাঁ এটাকে আমি উৎসবের পর্যায়ে ফেলতেই পারি। তাহলে কি প্রার্থীদের, যারা নির্বাচনের প্রার্থী হচ্ছেন, তাদের যে নির্বাচনে খরচ করতে হয় সেই খরচ উন্মুক্ত করে দেওয়ার সীমানা বেঁধে না দেওয়াটা কি ভালো? একটা আইন বিধান তো থাকা উচিত এবং সেটা আমাদের দেশে আছে। আমি উইথ অল রেসপেক্ট এটা আমরা জানি, আমি কোনো তথ্য নাই আমার কাছে, এটা আমরা জানি পারসেপশন ধারণা থেকে, ধারণা সবার যে চেয়ে বেশি খরচ হয় এবং সব টাকার হিসাব রাখা সম্ভাবনা দেওয়া যায় না, তো ফলে টাকা যে বেশি খরচ হয় এটা আমাদের আলাপ আলোচনায় আপনি বুঝতে পারবেন। আমরা এখানে বললেই যে এই কথাটা সত্য অথবা মিথ্যা অথবা অনুমান সেটা নয়, কিন্তু আমরা জানি এটা একটা পারসেপশন, একটা নির্ধারিত কোটা আছে এবং সেই কোটার বাইরে টাকা খরচ অবশ্যই হয়, সেটা হয়তো
খুঁজেও পাওয়া যাবে না, আবার হিসাব রাখা সম্ভব নয়। বাট এখন যেইটুকু লিমিট আছে এটার থেকে একটু বাড়তে পারে, বিকজ সময়ের সঙ্গে সব কিছুই, আমাদের যে মূল্য, আমাদের যে পার ক্যাপিটা ইনকাম, আমাদের যে জিডিপির গ্রোথ, এই বিষয়গুলো তো বাড়তেছে, সব কিছুই দাম বাড়তেছে। একটু বাড়ানো যেতে পারে সেটা ওনারাই নির্ধারণ করতে পারেন, বাট এবারের জন্য তার সেটা হচ্ছে না। জি, আগে জনসভাতে যেতেই হতো, প্রত্যন্ত অঞ্চলে শীর্ষ নেতাদেরকেও হাজির হতে হতো, কিন্তু এখন তো ঘরে বসে ডিজিটাল প্রযুক্তির সুযোগ নিয়ে ঘরে বসে একযোগে অনেক জায়গাতে জনসভা করা যাচ্ছে এবং মানুষের কাছে অনেক কথা পৌঁছানো যাচ্ছে এবং মানুষ একই সময়ে বিভিন্ন জায়গাতে জড়ো হচ্ছে। এই তথ্য প্রযুক্তির ব্যবহার নির্বাচনে সেটাও কি অর্থনীতিকে কিছুটা ব্যাগবান করে? অবশ্যই, আমি মনে করি আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমেরিকান নির্বাচনে কিভাবে ডিজিটাল ইউজ হয়েছে, হচ্ছে, এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। আপনি ইন্ডিয়াতে কিন্তু সরাসরি পার্টির নামে টিভিতে বিজ্ঞাপন দেওয়া হয়, যেটা আপনি নিশ্চয়ই দেখেছেন। আমাদের এখানেও এইটা কোনো না কোনোভাবে স্টার্ট হচ্ছে বা হবে, এক এটা হলো মিডিয়ার এই পার্টটা। আমাদের যেই শক্তিশালী কতগুলো মাধ্যম, সোশ্যাল মাধ্যম এখন আবিষ্কার হয়েছে, যে টুইটার, ফেসবুক, আপনি হোয়াটসঅ্যাপ, মানে কত কিছু যে এখন আসছে আমাদের দেশের লোক এটা ইউজ করতে শুরু করছে। সেদিন একটা তথ্য দেখলাম আমি যে 15 কোটি কত লক্ষ টেলিফোন সেট আছে। হ্যাঁ, একজনের 2-3টা আছে, সেটা ঠিক আছে, একটা এজেন্টের, একটা দোকানের 2-3টা আছে যারা টপ আপ করে, সেটা আছে, 2-3টা অনেক মানুষও 2-3টা সেট আছে, কিন্তু অ্যাক্টিভ ইউজ তো প্রায় 8-9 কোটি লোক এটা ইউজ করেন। সেইখানে যদি ইন্টারনেট বেস একটা ফিগার ফোনে আপনি হয়তো সব পাবেন না, কিন্তু একটা স্মার্টফোনে আপনি সব পাবেন এবং যে কোনো সময় যে কোনো কিছু। ফেসবুক, গুগল কিন্তু এখন কিছুটা ছাঁটাই করছেন, কিছুটা চার্জ করতেছেন, আপনি জানেন কি না, এখন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু চার্জ দিতে হয়, আপনি খুললেই দেখবেন যে ডাটা ইউজের জন্য পারমিশন এরকম পে করতে হয় আপনাকে, বাট পৌঁছার জন্য ইনস্ট্যান্ট নিশ্চয়ই এটা ব্যবহার করবেন। আমরা দেশ ডিজিটালাইজ হচ্ছে, আমাদের ডিজিটালাইজেশনের সুযোগ সুবিধা সব জায়গায় আছে, গভর্নমেন্ট নিজে করেছেন, A to I প্রত্যেকটা ইউনিয়নে একটা ডিজিটাল সেন্টার আছে। আর সম্প্রতি একটা জিনিস চালু হবে ডিসেম্বর থেকে, সম্প্রতি আমরা একটা এগ্রিমেন্ট সই করলাম, সেটা হচ্ছে এক পে মিন্স আপনি ফোনে যে কোনো বিল পেমেন্ট করতে পারবেন সরকারের ইউটিলিটির এবং যত রকম পাসপোর্ট থেকে আরম্ভ যত রকম ফি। এই সুযোগটা মানুষ এখন মোটামুটিভাবে আমি মনে করি পরিপূর্ণ ইউজ এখন হবে। আর আমাদের ইউজারের সংখ্যাও, ইয়ং গ্রুপরা তো এটা নিয়ে বেশি ব্যস্ত, অনেকেই এখন এটা ইউজ করবে এবং সেটাও আমি মনে করি যে কিছু আয় এবং খরচের, আপনি SMS-এ খরচ হবে, আপনি সব কিছু দিই তো কাজে, আপনি এই কর্মকাণ্ডের মধ্যে, অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে ওই ডিজিটাল পার্টও বাদ দিতে পারবেন। জি, অনুষ্ঠান শেষ করি, আমাদের হাতে আর খুব একটু সময় নেই, 30 সেকেন্ড আপনার শেষ কথা শুনবো অনুষ্ঠানে। হ্যাঁ, আপনি আজকে যে প্রসঙ্গটা আনছেন এটা তো আমরা বিশাল কিছু আলোচনা ব্যাংকিং সেক্টর নিয়ে করতে পারলাম না, কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড, মানিটারি মুভমেন্ট, ভ্যালোসিটি অফ মানি, যে টাকার যে একটা ব্যবহার বাড়বে, বারবার ব্যবহার হবে, এটা কিন্তু অর্থনীতির জন্য অনেক ভালো। এটা মানি ক্রিয়েট করে এবং এটা অর্থনীতিকে অনেক সচল রাখে। আর এই উৎসব সবাইকে ছুঁয়ে যায় একদম, মানে গ্রামের সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ভোটার, নন ভোটার, সবাইকে এটা ছুঁয়ে যায়। এক দ্বিতীয় হচ্ছে যে আজকাল যে এই এই প্রচারণার যে সুযোগ সুবিধাগুলো, এই সুযোগ সুবিধার কারণে ঘরের মানে প্রত্যেকেই এখন এটা সামিল। আর সবচেয়ে জমজমাট অর্থনীতি আমি মনে করি গ্রামের টি স্টলগুলোতে বসবে, যেটা আলোচনায় সমৃদ্ধ, সময়ে সময়ে বাগবিতণ্ডায় সমৃদ্ধ, এবং সেখানে দোকান যিনি SME বিজনেস করেন এই ধরনের বেনিফিটেড হবেন। আমরা চাই আমাদের অর্থনীতি সচল থাকুক, আমরা সবাই মিলে একটা ভালো উৎসব পালন করি। থ্যাংক ইউ আমাদের স্টুডিওতে আসে, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, নির্বাচন সামনে, তাই আমাদের এই অনুষ্ঠান কিছুটা পরিবর্তন হয়েছে। এরপর এই অনুষ্ঠান এখন আগে ঘণ্টাব্যাপী ছিল, সেটি এখন আধা ঘন্টার করা হয়েছে এবং 1:30 থেকে নতুন একটি সংবাদ আয়োজন করা হয়েছে, ভোটের লাইভ। তাই আমরা বিরতি নিচ্ছি এবং আপনাদেরকে সেই ভোটের লাইভ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি।